কিরে বন্ধু, তোর বড় আইডি হ্যাক হয়ে যাওয়ার পরে তোর গার্লফ্রেন্ড কোথায় গেল? আর গার্লফ্রেন্ডের কথা আর জিজ্ঞেস না, ওই আমার আইডিটা হ্যাক করছে। আরে বন্ধু, তুই এটা কি বলিস? তুই না তোর গার্লফ্রেন্ডে অনেক ভালোবাসতিস, আর তোর গার্লফ্রেন্ড তোর এত বড় আইডি হ্যাক করে নিল। আর বন্ধু, তুই তো জানিস আমার এই আইডিটা কত কষ্টের একটা আইডি। এই আইডিটা বানাইতে আমি কতলা কষ্ট করছি তুই দেখছিস। যারে আমি এতটা ভালোবাসছিলাম সে আমার আইডিটা নিয়ে নিবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। সো হেই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আমি আগের ভিডিওতে বলছিলাম দুইটা উইকলি গিভওয়ের কথা। তো আজকের এই ভিডিওতে দুইটা উইকলি গিভওয়িনার কে হয়েছে সেটা বলে দিব, এবং আজকের এই ভিডিওতেও দুইটা উইকলি গিভওয়ে আছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, উইকলি জেতার জন্য কি কি করতে হবে আমি ভিডিওর যে কোনো একটা অংশে বলে দিব। তো উইকলি গিভওয়িনার হইতে হলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু আপনি উইকলি গিভওয়িনার হতে পারবেন না। তো গাইস, যে কথা বলতেছিলাম, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা তো এ ভাই সামাদিন ভাইটা এখান থেকে আমাদের গ্রুপ থেকে আসি। কি রে সামাদ বন্ধু, এতদিন পর মনে পড়লো, আসলে মানুষ গার্লফ্রেন্ড পাইলে এরকম করে বন্ধুদের ভুলে যায়। তো কি অবস্থা, কেমন আছিস বন্ধু? অবস্থার কথা আর জিজ্ঞেস না। কেন রে বন্ধু, তোর আবার কি হইলো? আর তুই বটাটিতে কেন? তো সে বড় আইডি কই বন্ধু? কেমনে যে বলবো, আমার ওই আইডিটা না হ্যাক হয়ে গেছে রে। আরে বন্ধু, মজা বাদ দে না, মজা নিস না আমার সাথে। আরে বন্ধু, আমি তোর সাথে মজা নিব কেন? তো তোর আইডি কেমনে হ্যাক হইলো? আর তোর গার্লফ্রেন্ড কই? তোর গার্লফ্রেন্ড না তোরে একা একা গেমে আসতে দেয় না? আর গার্লফ্রেন্ডের কথা আর জিজ্ঞেস না, ওই আমার আইডিটা হ্যাক করছে। দূর মিয়া, কি বলিস, আমারে কি পাগল পাইছিস? আমার সাথে মজা নিস কেন? আরে আমি মজা করতেছি না বন্ধু, সত্যি সত্যি। আরে বন্ধু কি বলিস, তোর গার্লফ্রেন্ড তোর আইডি হ্যাক করে নিছে, এইটাও বিশ্বাস করতে হবে? আচ্ছা কি হয়েছে আমার একটু বিস্তারিত খুলে বলতো। বন্ধু কি হয়েছে তাহলে শুন। হ্যাঁ বন্ধু বল, কেমনে কি হইলো? আমি তো ওরে অনেক ভালোবাসতাম, কিন্তু বন্ধু জানিস আমি কিন্তু তোর সাথেও খারাপ ব্যবহার করছি শুধুমাত্র ওর জন্য। হ্যাঁ রে বন্ধু, আমার এখন স্পষ্ট মনে আছে তুই এখান থেকে 2 মাস আগে ওই মেয়ের কথায় আমার গ্রুপ থেকে কিক দিছিলি অপমান কইরা। বন্ধু ও যখন যেটা চাইতো আমি সেটাই করতাম, যখন যে ইভেন্টটা বলতো যে বাইক করে দাও তখন সেটাই আমি বাইক করে দিতাম, আমি নিজে না বের করে আমি ওরে বাইক করে দিতাম, আমি চুরি দাঁড়ি করে টাকা ম্যানেজ করতাম। ওর জন্য মনে হয় আমি প্রায় এই 3 মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো উড়াইছি। আরে বন্ধু তুই কি বললি সেসব? ও যখন যেটা চাইতো, ও নাকি গিফট লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, আমি সেটাই করতাম, আমি ওরে দিতাম। ওর নাকি 500 টাকা লাগবে, আমি 500 টাকা দিতাম, 1000 লাগবে, 1000 দিতাম। মানে বন্ধু যা চাইতো আমি তাই দিছি। তুই ওরে এত ভালোবাসতিস, যা চাইতো তাই দিতিস, তাইলে তোর আইডি হ্যাক করলো কেন? আর তারপর বন্ধু ও আমার বললো যে একদিন ওর নাকি 5000 টাকা লাগবে। আর বন্ধু তুই তো জানিস আমি কি একটা টাকার অভাবে আছি, আমি কলেজের ফর্ম ফিল আপও করতে পারতেছি না টাকার অভাবে। হ্যাঁ বন্ধু বুঝতে পারছি, মানে তুই ওর 5000 টাকা দিতে পারিস নাই, তারপর কি হয়েছে? আর তারপর বন্ধু আমি আমার নিজের ফোনটা বিক্রি করে দিছি 3500 টাকা দিয়ে। আর তারপর ওর আমি 3500 টাকা দিছি, ও বলে 3500 টাকা নাকি ওইব না ওর। ও বলে যে 3500 টাকাতে কি হবে, তুমি আমাকে কোনো ভালোই বাসো না, এই সেই নিয়ে অনেক ঝগড়া হয়। আরে বন্ধু তুই কি বলিস, তুই তো নিজের ফোন বিক্রি করে ওরা টাকা দিছিস, তো তারপর কি হইলো? আর তারে অনেক বুঝায় যে তুমি আমার কাছে 5000 টাকা চাইছো, আমি তোমার 3500 টাকা দিছি, মাত্র 1500 টাকাই তো কম দিছি, তুমি 1500 টাকা কষ্ট করে ম্যানেজ করে নেও না। হ্যাঁ তারপরে? আর তারপর বন্ধু ও মোটেও মানতেছে না, ও বলতেছে যে আমার 5000 টাকাই লাগবে। আর আমি আর বন্ধু কি করবো বল, আমার হাতে থাকা ফোনটাও বিক্রি করে দিছি শুধুমাত্র ওর জন্য। আর তারপর ওইসব নিয়ে ঝগড়া ঝাগড়ি রাগারাগি করার পরে ও আমার সাথে 3-4 দিন ধরে কথা বলে নাই। আর তারপর ও অনেক দিন পরে আমাকে উজ্জাই ফোন দিছে, দিয়ে বলতেছে বাবু শোনা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও। আর তারপর থেকে আবার আগের মতো ভালোবাসা শুরু করলাম। তো আমাদের দিনকাল ভালোই চলতেছিল। তো দিনকাল ভালোই চলতেছিল, এর সাথে তোর আইডি হ্যাকের সম্পর্ক কি এটা একটু ভালো করে বুঝিয়ে বললাম আমারে। কিন্তু মন্দ একটা সমস্যা হয়ে গেছিল, আমি তো আগের মতো অনলাইন আসতে পারতাম না, কারণ আমার হাতে থাকার ফোনটা তো ওর জন্য বিক্রি করে দিছিলাম। আমি আমার আব্বুর ফোন দিয়ে একটুখানি গেম সিম খেলতাম, ওর সাথে একটু একটু কথা বলতাম, এই এনাফ ছিল। তো তারপর কি হইলো? আর তারপর ও আমার বাবু শোনা জান বললে আমার কাছে আইডি পাসওয়ার্ড চাইলো। তারপর কি হইলো? তারপর তুই ওর আইডি দিছিস আর আইডি হ্যাক করে নিছে? তারপরে প্রথম পর্যায়ে আমি আইডি পাসওয়ার্ড দিতে চাই নাই, তারপর মনে মনে ভাবলাম যে আমি তোরে অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমার আইডিটা তো অফলাইনে পড়ে থাকে, ওরে একটু দেই, ও একটু খেলক। এরপর আমি ওরে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ও আচ্ছা বুঝতে পারছি, তারপর কি হইলো? পাসওয়ার্ডটা যখন দিলাম বন্ধু, ও আমার কত একটা ভালোবাসা দেখাইছিল, চুম্মা টুম্মা দিছে, মানে সেই লেভেলের একটা ভালোবাসা দেখাইছিল। ও আচ্ছা তারপর কি হইলো বল? তো আমার কাছে তো এখন ফোন নাই, বেশি একটা কথা হয় না। তারপর ও কয়েকদিন পরে আমার কাছে আবারও 5000 টাকা চাইলো। মানে ওই মেয়ে তোর কাছে বারবার টাকা চাইতো, আর তোর ফোন টোন নেই থাকা সত্ত্বেও তোর কাছে বারবার টাকা চাইছে। তারপর বন্ধু আমি ওরে টাকা কেমনে দিব বল, ওর জন্য তো আগের ফোনটাই সেল দিয়ে দিয়েছিলাম, নিজে একটা ফোন কিনতে পারতেছি না। তো আমি ওরে বললাম কি, দেখো এখন তো টাকা দেওয়া পসিবল না, আগে আমি একটা ফোন কিনে নিই তারপরে তোমার টাকা দিব। তারপর মেয়েটি কি বললো? আর তারপর সে এইসব নিয়ে অনেক ঝগড়া ঝাগড়ি করলো, তুমি আমাকে ভালোই বাসো না, তুমি যদি ভালোবাসো তাইলে আমার তুমি টাকা দিতা, আরো নানান কথা বলছে, বইলে আমার সব জায়গায় থেকে ব্লক মেরে দিল। ওহো মানে তুই টাকা দিতে পারিস নাই দেখা তোরে ব্লক করে রেখে দিছে।
তো তুই তোর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিস নাই সাথে সাথে। আর তারপর বন্ধু আমি মনে মনে ভাবলাম ও হয়তো রাগ করছে তার জন্য ব্লক মেরে দিছে, রাগ যখন কমে যাবে তখন আবার ব্লক ছুটাবে। কিন্তু বন্ধু আমি তার জন্য টানা 7 ঘন্টা অপেক্ষা করছি, তারপরও দেখি যে সে আমার কোনো ব্লক সুলক খুললো না। তারপর ভাবলাম যে সে মনে হয় গেম খেলতেছে, গেমে যাই ওর যে সান্ত্বনা দিই। আর তারপর বন্ধু আমি গেমে ঢুকছি, দেখি যে সবকিছু এলোমেলো হয়ে গেছে, আমার গেম আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে, আমার সব জায়গা থেকে লগ আউট মেরে দিছে। আরে বন্ধু বুঝলাম না কোনো কিছু, তুই ওরে এতটা পরিমাণ ভালোবাসতিস, যখন যা চাইতো তখন তাই দিতিস, নিজের ফোনটা পর্যন্ত বিক্রি করে দিছিস তার জন্য। কিন্তু পরবর্তীতে তুই যখন ঝামেলার মধ্যে আসিস তখন তোর কাছে সে টাকা চাইলো, তুই দিতে পারিস না, দেখা তোর আইডিটা হ্যাক করে নিল। আর বন্ধু তুই তো জানিস আমার এই আইডি কত কষ্টের একটা আইডি, এই আইডিটা বানাইতে আমি কত কষ্ট করছি তুই দেখছিস। হ্যাঁ রে বন্ধু জানি তো, অনেক আগে থেকে অনেক অনেক টাকা পয়সা খরচ করতেছিস আইডির পেছনে। যারে আমি এতটা ভালোবাসছিলাম সে আমার আইডিটা নিয়ে নিবে আমি এটা কল্পনাও করতে পারি না। কি না করছি বন্ধু, ওর জন্য বাসে থেকে অনেক মাইর খাইছি, শুনে আমি নিজের বোঝ দিতে পারছি না, যারে আমি এতটা ভালোবাসতাম, যার জন্য আমি এত কিছু করছি, যার জন্য আমি এত ফ্যান সার্কেলের হারাইছি, আর তোর সাথে খারাপ ব্যবহার করছি, ওর জন্য কত কিছু করতাম আগে। আরে বন্ধু আমি তোর তখন বলছিলাম যে বন্ধু ওই মেয়ে ভালো না, তুই তখন আমারে গালি দিছিলি, আমারে বলছিলি যে তোরটা দেখে নাকি আমার জলে, এইসব বলে আমার গ্রুপ থেকে কিক দিছিলি বন্ধু। আর বর্তমান সময়ের মেয়েরা সব এরকমই যে যার কাছে টাকা পয়সা থাকবে তারে পটাবে, পটায় তার কাছে কিছু টাকা পয়সা হস্তান্তর করে নিয়ে তারে ছেড়ে আরেকটারে ধরবে, সবসময় এরকমই এখন মেয়েরা। হ্যাঁ বন্ধু তুই তো আমারে তখন বারণ করছিলি, আমি তখন সেটা বুঝতে পারি নাই, আমি তো ভাবতাম যে সে সত্যি সত্যি আমায় ভালোবাসে। শোন বন্ধু তোরে একটা কথা বলি আজকে, জীবনে গার্লফ্রেন্ডের জন্য বন্ধু বান্ধব ছেড়ে যাস না, কারণ তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে ওই গার্লফ্রেন্ড দূর থেকে দেখে মজা নিবে, কিন্তু হেল্প কিন্তু ওই বন্ধুরাই করবে। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস। আচ্ছা বন্ধু আর কি করার, থাক আমি কলেজ যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু তুই মন খারাপ করিস না। সো গাইস আর কি বলবো, বর্তমান সময়ের মেয়েরা এত পরিমাণ খারাপ, মানে প্রথমে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে, অভিনয় করার পরে আপনার কাছ থেকে টাকা পয়সা লুটবে, টাকা পয়সা লুটার পরে আপনারা ঠিক ছেড়ে চলে যাবে। তো গাইস আজকে আমি আমার বন্ধুর এই গল্প থেকে একটা জিনিস শিক্ষা পাইলাম যে জীবনে গার্লফ্রেন্ডের চেয়ে বন্ধু বান্ধবকে কম ভাইবেন না, কারণ বন্ধু বান্ধব আপনার সবসময় বিপদের সময় হেল্প করবে, কিন্তু গার্লফ্রেন্ড আজকে আছে কালকে নাই। তো গাইস আজকের ভিডিওতে এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো আমি আপনাদের গিভওয়ের বিষয়টা আসি। তো আগের দিনের ভিডিওতে যে 2টা উইকলি দেওয়ার কথা ছিল সেই 2টা উইকলি উইনার আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন, আর আজকের ভিডিওতেও কিন্তু 2টা উইকলি আছে। তো যারা যারা পান নাই তারা তারা মন খারাপ করবেন না, কারণ আমার ভিডিওতে এত মানুষ কমেন্ট করে সেখান থেকে 2 জন পাই। তো আপনাদের পাইতে হলে কী করতে হবে, সবচেয়ে বেশি শেয়ার করতে হবে, যে সবচেয়ে বেশি শেয়ার করে সেই 2জন কিন্তু উইকলি পায়। তো এই ভিডিওতেও 2টা উইকলি গিভওয়ে আছে, এই জন্য আপনাদের সবচেয়ে বেশি ভিডিওটা শেয়ার করতে হবে, যে 2জন সবচেয়ে বেশি শেয়ার করবে সেই 2জন হবে উইকলি উইনার মালিক। তো ভিডিওটা শেয়ার করে আপনি ইউআইডি কমেন্টে দিয়ে যান, ইনশাল্লাহ পাওয়া যাবেন।